রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে আলমগঞ্জ বারোয়ারি দুর্গাপূজার খুঁটি পূজা অনুষ্ঠিত হয়। এই দুর্গাপূজা এবছর 72 বছর বর্ষে পদার্পণ করল। এবছর দুর্গাপূজার থিম রাজস্থানের শিল্প খোঁজা বাংলার দুর্গাপূজা। এদিন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খুঁটি পূজা অনুষ্ঠিত হয়। খুঁটি পূজা অনুষ্ঠানে উদ্যোক্তা ও এলাকাবাসীরা উপস্থিত থেকে খুঁটি পূজাটি পরিচালনা করেন। আলমগঞ্জ বারোয়ারির পুজো যেমন নান্দনিক, যেমন শ্রুতিমধুর, যেমন দর্শন মধুর হয়, ঠিক সেরকম তার থিমটাও নান্দনিক এবং শ্রুতিমধুর। এবারের থিম রাজস্থানে শিল্প খোঁজা বাংলার দুর্গাপূজা। এই থিমের সম্পূর্ণ নামকরণ করেছেন আমাদের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কৈলা। শিল্প মানে একটা প্যান্ডেল যখন শুরু হয়, শিল্প যে কোথা থেকে শুরু হয় তার একটা মানে উদাহরণ দেওয়ার জন্য থিমটা শুধু বললাম। শিল্প কোথায়, নাম থেকেই শিল্প শুরু। প্যান্ডেল যা হবে পরে দেখা যাবে, সেটা মানুষ দেখবে। বছর 72 বছরের পূজা, মানে আমরা সাধারণত পূজার সময়টায় সবসময় আমরা কাশফুলের গল্প করি, যে কাশফুল ফুটেছে যার জন্যে আমাদের পুজো এগিয়ে আসছে। আলমগঞ্জ বাড়ি এবছর সেই কাশ গাছটা কিন্তু বাইরে তোলা লাগিয়ে রেখেছে, যাতে করে এই এর হাতে নাতে প্রমাণই পাওয়া যাবে যে কাশফুল ফুটেছে, পুজো এগিয়ে আসছে। আপনারা যদি দেখেন, দেখবেন গেটে ঢুকতে ডান দিকে আমাদের কাশফুলের গাছ লাগানো আছে। এটাকে থিমের মধ্যেই থাকবে? না, থিমের মধ্যে না, এটা মনের মধ্যে আমাদের একটা জেগে ওঠে। যে সাধারণত আমরা সবসময় গানে বা কথাবার্তায় বলেছি যে কাশফুলের দোলা দিয়ে আসছে ঠাকুর, সেই জন্য আমরা এই কাশফুল গাছটাকে লাগিয়ে রেখেছি। যারা কলকাতার যারা কাজকর্ম করি, জেলার জন্য আমাদের একটা আলাদা প্ল্যানিং থাকে। আসলে দুটো পুজো বা দুটো ফেস্টিভ্যাল সম্পূর্ণ আলাদা। কলকাতাতে একটুখানি যারা আর্ট ভ্যালু নিয়ে কাজগুলো দেখতে ভালোবাসে, সেখানের কিছু লোকজন আছে যারা মণ্ডপ সজ্জার সাথে পাশাপাশি তারা যে এটা আর্টিস্টিক ভ্যালু কী আছে সেটা দেখার চেষ্টা করে। জেলার ক্ষেত্রে অবশ্য পুরো বিষয়টা একেবারেই আলাদা। এখানে সবাই একেবারে একটা উৎসবের মেজাজ পাওয়ার চেষ্টা করে এবং এখানে এসে দেখে যে একটা সুন্দর নান্দনিক কোনো মণ্ডপ সজ্জা বা উৎসবমুখর পরিবেশ সাধারণ মানুষ খুঁজতে থাকে। ফলে আমরা জেলার জন্য সবসময়ই একটা আলাদা প্ল্যানিং করে থাকি। তো আর এখানকার যে পুজো প্রত্যেকবারই আমরা সেই ভাবনা থেকেই করি, আর এবারেও তার ব্যতিক্রম নয়। আমরা এমনি রাজস্থানী যে আর্কিটেক্ট সেইটাকে ধরেই আমরা একটা মন্দির ঘরানার কাজ করছি, কিন্তু সেটা ওই আগেকার মতো ভাঁজকার কাপড়ের তো নয়, সেটা একটা বিশেষ প্রক্রিয়াতে তৈরি। এবং মূলত কাজের যেটা আমরা হস্তশিল্পটাকে গুরুত্ব দেবো এখানে বেশি, সব মানুষ দাঁড়িয়ে বেশ কিছুটা সময় ধরে যাতে কাজটা তারা দেখতে পারে সেভাবেই কাজটা করার চেষ্টা করছি। আমরা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করছি এখানে। আলটিমেট যাই হোক না কেন, তার স্ট্রাকচারটা একটা মন্দির শেপেরই হচ্ছে, কিন্তু বিষয়টা কাজকর্মগুলো একেবারে অন্যরকমভাবে করছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।